এদিকে কলম্বিয়ার পশ্চিম অঞ্চলে অব্যাহত ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34 জনে। শনিবার এই সংখ্যা নিশ্চিত করে স্থানীয় প্রশাসন। গেল শুক্রবার চোকো প্রদেশের কুইপ্তো ও মেদেলিন শহরকে সংযোগকারী পার্বত্য এলাকার একটি ব্যস্ত মহাসড়কে এই ভূমিধসের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ওই ভূমিধসে 18 জনের প্রাণহানির খবর জানানো হলেও পরে চোকো অঞ্চলের গভর্নরের কার্যালয় থেকে 34 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। হতাহতদের মধ্যে শিশু রয়েছে বলে জানা গেলেও এ সংখ্যা কত তা নিশ্চিত করে জানা যায়নি। দুর্ঘটনা কবলিত এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।